আমরা লাটাগুড়িতে এসেছিলাম পরিবেশ বন্ধুরা একটা ডেপুটেশন করতে পরিবেশ সংক্রান্ত। তো সব হয়ে যাওয়ার পরে আমরা এনআইসি, ওখানে আমাদের যে বন দপ্তর এনআইসি অফিস আছে সেই অফিসে আমরা আসি এবং এসে আমরা সেখানে কিছুটা সময় কাটাচ্ছি। হঠাৎ একটা ফোন আসে ওই লাটাগুড়ি এলাকারই পার্শ্ববর্তী একটি আদিবাসী বস্তি থেকে যে সেখানে একটি বড় মাপের পাইথন সেখানে বিভিন্ন মুরগি, গৃহস্থের মুরগি খেয়ে ফেলেছে, ফেলে ওখানে শুয়ে আছে। তারপর বন দপ্তরে সেই সময় কোনো রেস্কিউয়ার ছিল না, ফলত আমরা যখন আমাদের ঘটনাটা বলেন বন দপ্তরের দু একজন কর্মী, তখন আমরা বলি যে আমরাই যাই আর কি সেখানে, এবং বন দপ্তরের কর্মীও সাথে যান। গিয়ে তারপর সেটাকে রেস্কিউ করা হয়, রেস্কিউ করে আবার বন দপ্তরে এনআইসি অফিসে নিয়ে আসি। নিয়ে আসার পরে সাপটি পূর্ণ সুস্থ ছিল, সেই অবস্থাতে আমরা বন দপ্তরের কর্মীদের সাথে নিয়ে সাপটিকে আমাদের যে গরুমারা অভয়ারণ্য আছে তার কাছাকাছি একটি সংলগ্ন জঙ্গলে, লাটাগুড়ির জঙ্গলে আমরা পুনরায় সাপটিকে আবার ছেড়ে দিই। এবং সাপটি বেশ সুস্থ সবলই ছিল, সেটা আপনারা চলুন ভিডিওর মাধ্যমে দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, শেয়ার করতে ভুলবেন না, ধন্যবাদ। বস্তা নিয়ে এসো তো, এইদিকে তাকাও, দূর থেকে না ডিপার্টমেন্টের গাড়ি, ডিপার্টমেন্টের এসেছিল, রাস্তার উপরেই ছাড়লে তো আবার রোডে চলে গেছে। ভাবলাম একটা ফটো তুলবো ওর সঙ্গে হাতে নিয়ে। আচ্ছা, নিচে ওই সব যাবে না, দেখলো মাথা ভেতরেই আছে, ওই যে মুখটা, ওই যে হাই আছে পুরা বডি, খাবার ভর্তি মুরগি খেয়েছে অনেকগুলো, হয়ে যাচ্ছে একশো।